मैडम ये सर्वशेष अवस्था হায়দার ভাই মেডিকেল একটা বোর্ড তো রিভিউ কলাম আছে স্যার, আমি রিপোর্ট গুলো দেখেছি, সবগুলো রিপোর্ট আজকে নতুন করে করা হয়েছে। ওনার বডির ফিজিক্যাল কন্ডিশন দেখেছি, তো ফিজিক্যালি ম্যাডাম আগের চেয়ে বেশ ভালোই আছেন। ওনার অবস্থা স্থিতিশীল। আর আপনারা জানেন যে আজকে হলো 17তম দিন, পার হয়ে 18তম দিনে আমরা প্রবেশ করেছি। ওনার কোভিড সিমটম যদি কাউন্ট করি, সেই হিসাবে আমরা মনে করছি যে কোভিড জনিত যে ডেঞ্জার পিরিয়ড সেটা ম্যাডাম পার হয়ে গেছে। কোভিড এর যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি, এবং উনি কোভিড কোভিডের যে সংশ্লিষ্ট যে সমস্ত বিপদ বা যা কিছু হওয়ার সম্ভাবনা ছিল সেগুলি থেকে আমরা মনে করছি ম্যাডাম এখন সেই আশঙ্কা মুক্ত, ওনার অবস্থা স্থিতিশীল আছে। আর আপনারা জানেন যে দীর্ঘদিন ওই যখন উনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে বাসায় এসেছেন, তারপরে প্রায় 1 বছর উনি কোয়ারেন্টাইনের মধ্যে ছিলেন। আমরা ওনার কোনো কিছু পরীক্ষা করতে পারিনি, বিকজ ওনার তখন কোভিডের ভয় ছিল, সংক্রমণের ভয় ছিল। কিন্তু যেহেতু উনি কোভিডে আক্রান্ত হয়ে গেছেন এবং আল্লাহর রহমতে রিকভারি হয়ে যাচ্ছে, তো আমাদের এখন মেডিকেল বোর্ডে প্ল্যান হচ্ছে যে আমরা কোভিড রিলেটেড যতগুলো টেস্ট করেছি করোনা রিলেটেড, তার বাইরেও ওনার অন্যান্য অনেক শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেগুলি আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে ওরা ততগুলি পরীক্ষা যেগুলো আগে আমরা করতে পারিনি সেগুলো আবার করব। আর ওনার কোভিডের যে টেস্ট আমরা আজকে একবার করেছিলাম, যে টেস্টটা সেটা লো টাইটারে পজিটিভ এসছে, কিন্তু আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবে। আর যে বাসায় ওনার, এই বাসায় যারা ছিল আমরা সবারই পরীক্ষা করেছি 14 জনের মধ্যে, 14 জনের মধ্যে সবাই বেশিরভাগই ম্যাডাম সহ 4 জন পজিটিভ আছে, বাকিরা নেগেটিভ আছে, সবাই নেগেটিভ হয়েছে, কিন্তু সবাই শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছে ম্যাডাম, এবং অন্যান্যদের কোনো বুঝার উপায় নাই যে তাদের কোনো রকমের জটিলতা বা কোনো কিছু ছিল। আপনারা জানেন যে ওনাকে আমরা খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেছি, বিশেষ করে সেকেন্ড উইক যেটা ছিল সেটা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, উনি এখন ভালো আছে।